অনেক পরে এসেছি তো কি হয়েছে ভিজে ভিজে ঘোড়া ক্যাফেটা দেখলাম নতুন হয়েছে সেই কারণে ক্যাফেতে গিয়েছিলাম মিত্র ক্যাফেটা আমি খুঁজে পাচ্ছি না যদি আমি খুঁজে পাই তাহলে আজকে যাবো আর আজকে আমার ডে ফোর তো চলো আজকে এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আজকে সারাদিন কী করবো না করবো সব কিছু শেয়ার করবো আর আমি তো এই চার দিন এসেছি আমি সমুদ্রে নামিনি আজকে ইচ্ছা আছে আজকে আমার লাস্ট ডেট তো আজকে ইচ্ছা আছে নামার তো চলো এখন নিচে যাওয়া যাক আমি ছাদে এসে কতগুলো রিলস বানাচ্ছিলাম আর ফটো তুলেছি অনেক সুন্দর সুন্দর সেগুলো যদি তোমরা দেখতে যাও আমার চটপট করে হচ্ছে ইনস্টাগ্রাম পেজে চলে যাও ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডির লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রচণ্ড রোদ এখানে তো চলো এখন নিচে যাই আর তবু দেখা হচ্ছে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি স্নান করতে আজকে আমরা নামবো সমুদ্রে ওখানে যাচ্ছি স্নান করতে তো চলো যাই ফোনটা কার কাছে দেবো জানি না ধীরে এখন আসেনি কি যাচ্ছে রে ওটা ও মরা যাচ্ছে আজ তো সকাল সকাল এসেছি স্নান করবো বলে তো এসে আগেই ওরা ওখানে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে আমি নামবো প্রচণ্ড রোদ My God, कितने सारे रोड है भाई कितना तेज रोड है मत ना बोले मुझे कितने सारे लोग की सब भूल भाल बोल मजा नहीं आ रहा है प्रचंड रोड फोन टावर के धरबे जानी ना जाच्छी আপাতত तो মাই গড ঢেউগুলো কি বড় বড় আসছে চলো যে আমি এখন চলে যাচ্ছি ওরা নেমেছে ওখানে এখন 11:30 মতন বাজে আমি চলে যাচ্ছি কারণ পাটা না এমন একটা জোরে ঢেউ হয়েছে যে মুচকে গেছে এতটা হেঁটে আবার যেতে হবে একটু ফলেনি স্প্রে দিই যন্ত্রণা হচ্ছে ভীষণ হাঁটতে আর পারছি না ওই কারণেই চলে যাচ্ছি প্রচন্ড ঢেউ প্রচন্ড এ ফিউ মোমেন্টস লেটার কেটেছ আমি রিকিকে ভিতর থেকে বন্ধ করে দিয়েছে আমি বাইরে থেকে বন্ধ করে দিয়েছি thousand years later bagi
thousand years later. আর মানে যে কদিন আছি সেই কদিন, আর আজকে এসেছি দার্জিলিং মোমো, মানে দোকানটার নাম দার্জিলিং মোমো, এখানে এসেছি, এখানে খাবো। আমার এনার মোমোটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই মোমো দোকানের পাশেই এই দোকানটাকে আমি রোজই দেখতাম, মনে হতো কখন খাবো কখন খাবো কখন খাবো। আর এই খাবারটা আমি আগে কখনো খাইনি, ফালুদা। তো জিনিসটা কী আমি বুঝতেও পারতাম না, কীভাবে কী কিনবো সেটাও বুঝতে পারতাম না। ফাইনালি আজকে আমরা সাহস করে সেটা নিয়েছি। যতবারই পুরীতে আসি দেখেছি এই কাকুটাকে এখানে বসে থাকতে দেখে। আর ফাইনালি এইবারে এসে আমরা যত কটা ফ্লেভার নিয়েছিলাম, চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, প্রত্যেক কটা ফ্লেভার ভীষণ ভালো খেতে ছিল। আমি তো নর্মালি আমার গলার জন্য আইসক্রিম খাওয়া ছেড়ে দিয়েছিলাম, বাট আমি দুটো খেয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা কতটা বেশ বড় মতন। এই দেখো স্ট্রবেরি ফ্লেভার, এটা প্রত্যেকটা ফ্লেভার বিশ্বাস করো এত ভালো খেতে ছিল না, জাস্ট ইয়ামি খেতে ছিল। তোমরাও যদি অবশ্যই যাও, অবশ্যই কাকুটার কাছ থেকে ট্রাই করো। আমরা এখানে বসে বসে ঘন্টাখানেক ধরে শুধু ওই খেয়েছি, ভীষণ ভালো খেতে ছিল। আবার চলে এসেছি আবার সমুদ্রের পাড়ে, এখানে আমরা আবার কত কী নাটক করছিলাম। এই যে দেখো জামা ড্রেস পরে পরে আমি যাচ্ছিলাম, একটু নাটক করছিলাম, আর নাটক করার সাথে সাথেই বৃষ্টি এসে গিয়েছিলো একটু, কারণ আকাশটা ওখানে অন্ধকার হয়েছে যার এত ভালো দেখতে লাগছে না কি বলবো, পুরো মেঘ করে এসেছে।